بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোরস্কার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতু আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা ডেইলি কোন কোন আমল আর সাথে কোন কোন দোয়া পড়ব এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ এরপরে ইনশাআল্লাহ দর্শকদের আমরা বিভিন্ন কল করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أن تموت ولسانك رطب من ذكر الله بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما في من الآيات والذكر الحكيم شمان تكرا بانغلار دوريا بان كاتر بريو دور شخص تباي مهنرا بغتو تاريك امراتنا كورا تلام الله الذكر نيه تسبيحات نيه আজকে সংক্ষিপ্তভাবে ডেইলি আমরা কোন টাইমে কোন দোয়া এবং তসবিহ পড়ব সংক্ষিপ্ত একটি রুটিন হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে মনে করেন সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন ঘুম থেকে ওঠার পরে নবী করিম সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমরা সেই দোয়াটি পড়ব আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের আয়াত নম্বর 190 থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন শেষ পর্যন্ত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আবসার এই আয়াত থেকে শেষ পর্যন্ত নবী করিম তিলাওয়াত করতেন আমরা যাদের মুখস্থ আছে আমরা আয়াতটি তিলাওয়াত করব তারপরে আমরা হয়তো ফজর ওযুর জন্য যাব যদি বাথরুমে আমরা ঢুকি তো বাথরুমে ঢোকার পূর্বের দোয়া আমরা পড়ে নেব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বের হয়ে আমরা পড়ব গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানী তারপরে ওযু করার শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে ওযুর শেষে নবী করিম সামাকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা পড়ব শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিরমিজির বর্ণনামতে সেখানে এরপরে এক্সট্রা রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন যদি সারাটা পড়ি খুবই ভালো আর না পারলে অন্তত পক্ষে সেকেন্ড কলিমা কলিমায় শাহাদা যেটা আছে সেটা পড়লেই চলবে এই দোয়াটা পড়ে নিলে ফায়দা কী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আটটি গেট ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক খুলে রাখবেন কিয়ামতের দিন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতি ইয়াদখুলু মিন আইহা শা এই দোয়া পড়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি গেট খুলে দেবেন সে কঠিন কিয়ামতে যে গেটের ইচ্ছা সেই গেটে সে প্রবেশ করতে পারবে এজন্য ওযুর পরে আমরা এই দোয়া পড়ব ইনশাআল্লাহ এরপরে হয়তো আমরা মসজিদে যাওয়ার জন্য কাপড় পরিধান করব তো কাপড় পরিধানের পূর্বেও নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়া কি যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন কেউ যদি এই কাপড় পরিধান করে এবং এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা
ওয়ারাজাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া পড়ে নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গফরাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যাবি, জীবনের অতীতের সকল গুণ আল্লাহ পাক এই দোয়ার বরকতে আল্লাহ পাক মাফ করে দেবেন। তারপরে আমরা ঘর থেকে হয়তো বের হব মসজিদে যাওয়ার জন্য, সেখানে একটি দোয়া রয়েছে যে কোনো টাইমে মসজিদে যাওয়ার জন্য বা অন্য কোথাও আমরা যখন ঘর থেকে বের হই এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব। বিশেষ করে এই করোনাকালীন সময় থেকে নিয়ে মহামারী চলাকালীন সময়ে আমাদের এই দোয়াটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। দোয়াটি কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়াটি আমরা যদি পড়ে নেই, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক রিপ্লাই চলে আসে, কুফিতা ওকিতা হুদিতা, যে এই দোয়া তোমার জন্য এনাফ এবং তোমাকে পুরা দিন প্রোটেকশন দেওয়া হবে এবং তোমাকে আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স দেওয়া হবে। শয়তান তোমার কাছে আসতে পারবে না, শয়তান থেকে তোমাকে হেফাজত রাখা হবে। অতানাহানু শয়তান, এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই আমরা ঘর থেকে বের হব, ফজর নামাজ যাওয়ার সময় হোক বা অন্য কোনো টাইমের নামাজ যাওয়ার ক্ষেত্রেই হোক বা ঘর থেকে কাজে বের হওয়ার সময় আমরা এই দোয়াটা অবশ্যই পড়ব, আমরা এই দোয়া পড়ে বের হব ইনশাআল্লাহ। তারপরে হয়তো আপনি গাড়িতে বা বাসে বা ট্রেনে বা এইভাবে কোনো বাহন দিয়ে যদি আপনি মসজিদে যান, তো তখন একটি দোয়া রয়েছে। নবী করিম শিক্ষা দিয়েছেন যে আমরা গাড়িতে ওঠার সময় পড়ব বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, এরপরে পড়ব সুবহানাল্লাযী সাখারনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পড়ব, গাড়িতে ওঠার পরেই আমরা পড়ব আলহামদুলিল্লাহ 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 তিনবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার, সুবহানাক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ওয়া লিযুনুবি ইল্লা আনতা, পড়লেই আল্লাহ সুবহানাহু জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা দোয়াগুলো পড়ব। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিষয় শুনতেছিলাম, যেহেতু দোয়া এই বিষয়ের উপর আমরা পরে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবো এবং আপনাদের কল্যাণের চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল, ডেইলি দোয়া, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব এবং যখনই কল করবেন ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম জিকির সম্পর্কে, রিমেম্বারনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে আমরা কীভাবে স্মরণ করব। তো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম পন্থা তো এটাই হলো যে আমরা যেখানেই থাকি না কেন মাথায় সবসময় এটাই রাখতে হবে, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইনলাকুম তারা ফাইনলাম তাকুন তারা ফাইনাহু ইয়ারাক, যে আমার সামনে আমার আল্লাহ আছেন, আমি আমার আল্লাহকে দেখছি বা অন্তত আল্লাহ তো আমাকে দেখছেনই, এই কথা যদি আমরা সবসময় মাথার মাধ্যমে রাখতে পারি, স্মরণ রাখতে পারি আল্লাহকে এইভাবে, তো ইনশাআল্লাহ আমাদের সব সুন্দর হয়ে যাবে। এহসান বলে এটাকে, আমাদের প্রত্যেকটি কাজ হবে সিনসিয়ারিটির সাথে, এখলাসের সাথে, এবং প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্য চলে আসবে। নামাজ রোজা হজ যাকাত সহ প্রত্যেকটি ইবাদত বন্দেগি লেনদেন ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্দর হয়ে যাবে, আমাদের দাম্পত্য জীবন সুন্দর হয়ে যাবে। একজন স্বামী যদি সবসময় মাথায় কথা রাখেন যে আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমার সামনে, অথবা আমার আল্লাহ আমাকে দেখছেন, ওই স্বামী হাজব্যান্ডের ওই স্বামী তার ওয়াইফের অনুপস্থিতিতেও ওয়াইফের তো কোনো হক নষ্ট করা মোটেই সম্ভব নয়, বা ওয়াইফের পক্ষেও স্ত্রীর পক্ষেও যদি এই কথা ওনার সবসময় মাথার মধ্যে থাকে, আল্লাহকে এইভাবে স্মরণ রাখেন মাথার মধ্যে, কখনো উনি স্বামীর উল্টা কোনো কাজ করতে পারবেন না, দুনিয়ার কোনো দায়িত্বশীল তার দায়িত্বকে ফাঁকি দেবে না, কেন যে আমার আল্লাহ আমাকে দেখছেন, অন্তত পক্ষে বিশ্বাস রাখতে হবে আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, হে আমার উম্মত, হে আমার উম্মত, তুমি যেখানেই থাকো না কেন দরজা বন্ধ করে কেউ তোমাকে দেখছে না, বাট এরপর আল্লাহ দেখতেছেন, সেই হিসাবে আল্লাহকে সব জায়গায় ভয় করতে হবে। বিকজ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার আল্লাহ সবসময় তোমার সব কিছু দেখতেছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে কোনো কিছু গোপন রাখা যায় না, গোপন রাখা যায় না, গোপন রাখবেন কীভাবে? আপনি আমি যেখানে গিয়ে যা কিছু করি
আমাদের বডিতে রেকর্ড হচ্ছে, এগুলো জমিনে রেকর্ড হচ্ছে। ফেরেশতারা সবসময় সঙ্গে আছেন, আমরা যেখানে যে ফেরেশতারা আমাদের সাথে আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুল কাবকার কাছ থেকে কিয়ামতের দিন আল্লাহ সবগুলো খুলে দেবেন। এই জন্য এটা জিকিরের সবচেয়ে বড় উত্তম পন্থা হলো আমাদেরকে সবসময় আল্লাহকে আমাদের মাথার মধ্যে স্মরণ রাখা। দুই নম্বর আরেকটি উত্তম জিকির হলো যে আমরা যে কোনো কাজ করার পূর্বে যাচাই করব, এই কাজটা কি আল্লাহর পক্ষ থেকে পারমিশন রয়েছে, যদি পারমিশন থাকে তাহলে করব। আর যদি যাচাই করে দেখি এই কাজ আল্লাহর পক্ষ থেকে পারমিশন নাই, আমরা এই কাজ থেকে দূরে থাকব। এইভাবে যদি আমরা জীবন করতে পারি তো দেখবেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের লাইফটা সুন্দর হয়ে গেছে। তিন নম্বর, আমরা সবসময় আমাদের জবানকে তরতাজা রাখব জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি ড্রাইভ করতেছেন, আপনি বাসে বসা, ট্রেনে বসা, স্কুলে বাচ্চাকে দিতেছেন, পিক আপ করতেছেন, আপনি রান্নাঘর রান্না করতেছেন, বা আপনি দোকানে আপনি ব্যবসা করতেছেন, আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার জবান ফ্রি আছে, আপনার জবান দিয়ে আপনি তসবিহ কন্টিনিউ করতেই থাকেন ইনশাআল্লাহ। যার জন্য কোনো টাইমেরও প্রয়োজন নাই, কোনো মুখরু টাইম নেই, রেস্ট্রিকশন নাই, কোনো পরিমাণেরও লিমিটেশন নেই, অজু বা পাক পাকে থাকতে হবে এটা মোটেই জরুরি নয়। যদিও উত্তম হলো অজু করে বা আমরা পবিত্র অবস্থায় আমরা জিকির করবো, বাট এর পরেও যে কোনো অবস্থায় আমরা জিকির আল্লাহকে করতে পারি। নবী করিম সাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি, নবী সাল্লাম সর্বাবস্থায় সবসময় আল্লাহকে স্মরণ রাখতেন। এবং সর্বোত্তম জিকির হলো কোরআনে করিমে তিলাওয়াত, আমরা সেটাও করব। আর আরেকটি উত্তম জিকির হলো যেটা আজকে আমাদের আলোচনা, মসনুন দোয়া তসবিহাত, যে খাস খাস টাইমে নির্দিষ্ট টাইমে নির্ধারিত টাইমে এবং নির্দিষ্ট জায়গায় কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো পড়া উত্তম জিকির। কেন? টু ইন ওয়ান, আমি কি বলেছি, টু ইন ওয়ান, একসঙ্গে দুইটি কাজ হয়ে যাচ্ছে। এক তো আল্লাহকে স্মরণ করতেছি দোয়ার মাধ্যমে, আর দুই নম্বর নবী করিম সালামের একটি সুন্নতের উপরও আমল হয়ে যাচ্ছে। এর জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ঘুম থেকে ওঠার পর থেকে আমরা কীভাবে আমাদের ডেইলি এই মসনুন দোয়ার উপর অভ্যাস গ্রহণ করবো। অনেক দোয়া রয়েছে, পুরা সবগুলো বলা তো সম্ভব নয়, সংক্ষিপ্ত যেগুলো আমাদের সবসময় করলে বেশি ভালো হবে আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়ার কথা আজকে আলোচনা করছি। আমরা এই পয়েন্টে এসেছিলাম, ঘর থেকে বের হওয়ার সময় আমরা মোটেই যেন ভুলি না, আমরা যেন মাস্ট আমরা নিজেও পড়ি, আমাদের বাচ্চাদেরকে পড়াই কি যে দোয়াটা পড়লে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা দেওয়া হয় যে তোমাকে হেফাজত করে হওয়া হয়েছে, এই দোয়া তোমার যথেষ্ট হয়ে যাবে, পুরা দিন তুমি শয়তান থেকে মাহফুজ থাকবে, তোমাকে আল্লাহর পথে গাইড করা হবে, আল্লাহু আকবার। এর চেয়ে কী পাওনা আছে? দোয়াটা কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা সবাই জানি দোয়া, আমরা সবাই যেন পড়ি। আল্লাহ সর্বপ্রথম আমাকে, পাশাপাশি আমরা যারা শুনতেন সকলকে, এই দোয়াগুলো শুধু জানলেই চলবে না, আমরা তো পড়তেও পারি, বাচ্চাদেরকে পড়াতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এরপরে আমি বলেছিলাম আমরা গিয়ে যখন কোনো গাড়িতে উঠবো, নিজের গাড়ি হোক বা বাসে ট্রেনে বা কোনো ভিহিকলে যখন যানবাহনে উঠবো, তাহলে নবী কী করতেন? প্রথম বলতেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নাম নিয়ে আমি উঠলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এই বাহন দিয়েছ। তারপর বলতেন সুবহানাল্লাযী সাখখারালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আল্লাহ তুমি আমাদেরকে এটা আমাদের ব্যবহার এবং খেদমতের জন্য উপযোগী করে দিয়েছ, তো হয়তো আমরা এটাকে কন্ট্রোল করতে পারতাম না, এই বিশাল গাড়ি আল্লাহ যদি হেফাজত না করেন আমরা কন্ট্রোল করার কথা নয়। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন খালিবুন, এবং ওই সময় নবী যেটা স্মরণ করতেন যে আজকে আমি গাড়ি দিয়ে আমি একটা নিশ্চয় জায়গায় যেতেছি, কিন্তু যেতে যেতে আমার ফাইনাল ডেস্টিনেশন হবে আল্লাহ পর্যন্ত পৌঁছা। এই কথা মাথায় রেখে আমরা যে কোনো জার্নি করবো, এটা আমাদের জীবনের শেষ জার্নি নয়, ফাইনাল জার্নি হবে আমাদের মৌতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা, এবং এরপরে যদি আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি তখন হবো আমরা সফল কাম। ফমান জুহজিয়ানিনার ওয়াউদ্দিলাল জান্না ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারলো তারাই হবে সবচেয়ে সফল কাম, সবচেয়ে সফল কাম, সবচেয়ে কামিয়াব, সবচেয়ে সাকসেসফুল। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে যেন করে দেন। এরপরে রাসূল ইসলাম পড়তেন গাড়িতে উঠার পরে বলতেন আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনবার বলছেন আল্লাহ সমস্ত প্রশ্নে তোমার, আল্লাহ সমস্ত প্রশ্নে তোমার, তুমি আমাদেরকে একটি বাহনে করে একটি যানবাহন ব্যবহার করার উপযোগী করে দিয়েছে আমাদেরকে। এরপরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার, আপনি দামি গাড়িতে বসছেন, প্লেনে বসছেন, আপনার ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, ভিতরে চলে আসতে পারে একটা অহংকার বলে আমি তো এত দামি গাড়ি চলতেছি, কিন্তু ওই সময় আপনাকে ছুটো করে বলতে হবে না, আমি যতই বড় হই না কেন, আমার গাড়ি যতই দামি হয় না কেন, আমার অত টাকার গাড়ি হলেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে মহান, আল্লাহর চেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। এই কথা মাথায় রেখে তিনবার নবীজি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
তারপরে নবী কাসাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, আল্লাহ আমি গুনাহগার, আমার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এরপর আমরা মুসকি হেসে আসতেন, জিজ্ঞাসা করে সাল আপনি কেন মুসকি আসলেন, বললেন ওই সময় আল্লাহ খুশি হয়ে বলে আমার বন্দা গুনাহ করলেও বলতেছে আমি ছাড়া তার গুনাহ মাফ করবো না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, খুশি হয়ে যান, এদের রসুল আসলে মুসকি এসেছেন। আমরা এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, সুযোগ মতো আমরা ইনশাআল্লাহ এই আমল করবো, শুধু জানা নয় বরং আমল করার জন্য আমরা চেষ্টা করি। এই ডেইলি মসনুন দোয়া এবং তসবিহাত ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আগামীতেও কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরামুল্লাহ দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়ার বিষয়ে আমরা শুনতেছিলাম, সুযোগ পেলে আরও শোনার চেষ্টা করবো, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আর প্লেন উঠবার দোয়াটা কইয়া দিবা, ফোন রাখি দিলে কইবা আর কি। আসসালামু আলাইকুম। প্রথমত বিলাই বিক্রি করা যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে জায়েজ হলেও অনুত্তম, মকরু বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেট বা বিড়াল বেচে পয়সা নেওয়া নিষেধ করেছেন। নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমনি সিন্নুর, আল্লাহ নবী নিষেধ করেছেন যে চুমরা কেহ একটি বিড়াল, একটি খেট, একটি বিলাই বিক্রি করে কীভাবে পয়সা নেবে, এটা মকরু অনুত্তম, না নেওয়াটাই ভালো। এজন্য যারা বিড়াল আপনারা পালতেছেন, যদি কোনো বাচ্চা হয় কেউ চাইলে তাকে ফ্রি দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন হলো আপনি কি কিনতে পারবেন, যদি আপনি ফ্রি না পান তাহলে আপনার কিনা জায়েজ হবে, কিন্তু যে পয়সা নেবে যদি কোনো মুসলমান হয় তার জন্য এই পয়সা নেওয়া বিলাই বিক্রি করে এটা কিন্তু একটা অনুত্তম কাজ করলো, ঘৃণিত একটি কাজ করলো। দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছিলেন যে প্লেনে ওঠার দোয়া, তো প্লেনে ওঠার দোয়ার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জার্নি যে দোয়া করতেন সমান ওই দোয়া আপনি সেখানে করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি সাবরিন আযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তুহিবু ওয়া তারদা, তারপরে সুবহানাল্লাযী সাখারনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। এই দোয়াটা আপনি প্লেনেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি হয়তো অনেক সময় প্লেনে শুনবেন এই দোয়াগুলো, তারাও অনেক সময় পড়ে থাকে, তো আর কিছু না জানলেও সুবহানাল্লাযী সাখারনা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন এই দোয়া পড়লেও চলবে। আর যদি আপনি আল্লাহুম্মা তুইয়ান্না, আল্লাহুম্মা ইয়াসিলানা সাবরনা হাযা ওয়া তুইয়ান্না বুদা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি সাবরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তুহিবু ওয়া তারদা, এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়তেন, আপনি সেই দোয়াগুলো সাথে পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর সর্বাবস্থায় মোটামুটি আমরা আল্লাহর জিকির এবং তসবিহাতের কথাই আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। মাশাআল্লাহ, রমজান কলার চলে এসেছে, আমরা কল নিয়ে নিই। জি ইনশাআল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে, আপনি আবারও ইশারা চেষ্টা করবেন। আমরা এটাই বলবার চাইতেছিলাম যে মসজিদে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় আপনি গাড়িতে উঠলে, প্লেনে উঠলে, ট্রেনে উঠলে সমান ওই দোয়াগুলোই আপনি পড়তে পারবেন, যেটা আমি এখন বললাম, যারা সব বিসমিল্লাহ বলতেন, তারপরে আলহামদুলিল্লাহ বলতেন, তারপরে সুবহানাল্লাহি সাখারনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইল্লা বিমা আমানা খালিবুন পড়তেন, তারপরে বলতেন আলহামদুলিল্লাহ 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 তিনবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার, এরপরে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এরপর ইসলাম একটি মুসকি হাসতেন, বলতেন যে আমার আল্লাহ খুশিতে হাসেন যে আমি হাসলাম, সুবহানাল্লাহ, যেন আমরা এই দোয়াগুলো প্লেনও পড়তে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন হইল আর কি, জাদু এক পারা করে আর জাদুটাকে বাঁচার লাগে কোন দোয়া পড়া উত্তম, ওটা তা কয়বার। আর কোন প্রশ্ন আছে? জি না। প্রথমত জাদু যেটা, জাদু করা এটা কিন্তু হারাম, কবিরা গুনাহ, মারাত্মক ধরনের কবিরা গুনাহ।
এবং দুই নম্বর যে বিষয়টি জাদুর অ্যাকশন রিয়াকশন সেটাও বিশ্বাসযোগ্য। রসম বলেছেন সেহরু হকুন, যে সেহেরও কিন্তু আসর করে। তিন নম্বরটাকে বাঁচার জন্য কোরআনে করিমের কিছু মাসনুন দোয়া রয়েছে, সেটি হলো সুরা এখলাস, ফালাক এবং নাস। এগুলো আমরা সবসময় নমাজের পরে প্রথমে এই তিন সুরা পড়ব, আবার রিপিট করব, এবার তিনবার পড়ব, সুরা এখলাস, ফালাক, নাস, এখলাস, ফালাস, নাস। এইভাবে এই সুরাগুলা তিনবার করে আমরা পড়ব। প্রথমে একবার পড়লাম তিন সুরা, তারপর আরেকবার পড়লাম, তারপর একবার পড়লাম, সুযোগ থাকলে। আর না অন্ততপক্ষে ফজরের পরে এবং মাগরিবের পরে যেন আমরা কমপক্ষে তিনবার তিনবার যেন পড়ি। কীভাবে পড়বো আমরা? প্রথমে কুলুয়াল্লা পড়লেন, তারপরে কুরাবির ফলা, তারপরে কুরাবির নাস, একবার হয়েছে, আবার রিপিট করলেন, আবার রিপিট করলেন। আবার বেডে যে সময় যাবেন ঘুমাইতে, তখনও এই সুরাগুলো আবার পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক নামাজের পরেও বেডে গেলেও, এবং বেডে গেলে স্পেশালি পড়বেন সুরায়ে বকরার লাস্টের আয়াত, আমান রসুল থেকে নিয়ে দুইটি লাস্টের দুই আয়াত পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ জাদু টুনা সব কিছু থেকে আল্লাহ পাক মাহফুজ রাখবেন। আরও কিছু দোয়া রয়েছে, যেমন আজকের আমাদের আলোচ্য বিষয়ে দোয়া আসছে এবং আসবেও। মর্নিংয়ে যদি আপনি বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা তিনবার পড়েন, তাহলে পুরা দিন আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রশান্ত দেওয়া হবে। বিকালে আবার ওই দোয়াটি আপনি তিনবার পড়েন, তো পুরা রাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে হেফাজত করা হবে। সমান আয়াতুল কুরসি পড়লেও আপনাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে এবং জান্নাত নিশ্চিত, শুধু মরা বাকি, মরার পরেই ইনশাল্লাহ জান্নাত রেডি পাওয়া যাবে, যদি আপনি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারেন। তো এগুলো পড়লে সবের সব আছে, জান্নাতও বনতেছে, আবার সব ধরনের বিপদাপদ থেকে আল্লাহ পাক রক্ষাও করেন। ওই যে একটি তো আমরা বললাম, ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটাও কিন্তু জাদু টুনা থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। আরেকটি দোয়ারও ইম্পর্টেন্ট, আপনি যদি কোথাও হলিডে যান, হজে গিয়েছেন, উমরা গেলেন, বা আপনি কোথাও হলিডে গেলেন, গিয়েই নামার পরে পড়বেন আউযু বিকলিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। এত ছোট্ট দোয়া, আউযু বিকলিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। আয় আল্লাহ, তোমার পরিপূর্ণ কলিমার দ্বারা আমি পানা চাইতেছি আপনার সৃষ্টি জগতের সব, আপনার সৃষ্টির ইবল থেকে, বিপদ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিন সহ সকল জাতুনা থেকে আল্লাহ পাক মাহফুজ করেন। দোয়াটি খুবই শর্ট, তোরে কি আউযু বিকলিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা এই দোয়া দিয়েও জাদু টুনা থেকে আমরা বাঁচতে পারি। এই দোয়াগুলো পড়লেই সাধারণত আল্লাহ পাক জাদু টুনা থেকে আল্লাহ পাক মাহফুজ রাখেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার হুজুর হাসে প্রশ্ন ছিল। জি জি, ফরমাকা। জি, মানে উজু আপনার যে দরক, আমি যদি উজু করি, উজু করিয়া আমি কি কোনো পরপুরুষের সামনে পড়লে আমার মানে উজু থাকবো নি, বা আমি আবার উজু করতে হইব না কিরকম? বা এমনিতে এসেও দেখছি আপনার উজু করিয়া টিভি দেখে দেখি আবার আপনার নামাজও পড়ে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? নি জি, আর একটা প্রশ্ন হইলো আমার, যে আমার একটা ইসলামিক একটা বই নাম হইবা, যে একটা সব ধরনের মানে নফল এবাদতি গুলা বা মানে অনেক দোয়া আছে, ধরো আমরা তো অনেক দোয়াও জানি না, তো সবকিছু মানে ওরকম একটা মানে একটা বইয়ের নাম হইবা। আর তিন নম্বর প্রশ্ন হইছে গিয়া, যখন আমি কুরবানি দিব, তো আমি আমার মানে শাশুড়ি নাই, তো আমি শাশুড়ির নামে আমি কি কুরবানি দিতে পারবো কি না, ওটা তো আমার বলবা প্লিজ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওযু করার পরে কোনো পরপুরুষকে দেখলে আপনার ওযু ভেঙে যাবে না। পর্দা এটা আলাদা একটি মুস্তাকিল হুকুম। আমরা অবশ্যই আজনবী কোনো মানুষের সামনে গেলে ফুল পর্দা করে আমরা যাব। একজন মহিলার জন্য উচিত হলো উনি গড়েই থাকবেন, বাহিরে গেলে উনি পুরো পর্দা করে যাবেন, হেজাব করবেন, নেকাব করবেন। সাহাবায়ে কেরামের মহিলা এমনভাবে পর্দা করতেন শুধু চক্ষু ব্যতীত আর কোনো কিছু দেখা যাইত না। এইভাবে হেজাবও করতেন, নেকাবও করতেন। তো এইভাবে বাহিরে আপনি গেলে গুনাও হবে না, ওযু তো ভাঙার প্রশ্নই ওঠে না, এটা ওযু ভাঙার কোনো কারণ নয়। আপনি যেটা বলেছেন, ওযু করার পর অনেকে টিভি দেখেন বা অন্য পুরুষকে দেখেন, এর মাধ্যমে ওযু ভেঙে যায় না কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে আপনি চেয়েছেন যে মসনুন দোয়া বা নফল আমল বন্দীর জন্য কোন কিতাবটি বা কিতাবের একটি নাম বলা। তো ভাষা হিসাবে হয়তো বাংলা ভাষা যদি আপনি চান তাহলে তো অন্য ধরনের কথা, নতুবা এমনি সাধারণত আপনি মসনুন দোয়ার অনেক বুক রয়েছে, হিসনে হাসিন রয়েছে বা অনেক বুক রয়েছে, অনেক উলামা ইকরামের লেখা বুক রয়েছে, আল্লামা নবী রহমতুল্লাহ কিতাবুল আজকার রয়েছে, সেখানে অনেক দোয়া আপনি পাবেন, ওইটার ইংলিশও কপি অবশ্যই আছে। তো আপনি ওই কিতাবগুলো আপনি সার্চ করতে পারেন। এরপরও যদি আপনি না পান কোনো জায়গায়, কোনো আলিম সাহেবের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ করলে আপনাকে হয়তো লিঙ্ক দিয়ে দেবেন বা কীভাবে কোথায় বুক পাবেন আপনাকে হয়তো সেটাও বলে দেওয়া যাবে ইনশাআল্লাহ।
আপনার তৃতীয় প্রশ্ন ছিল কুরবানির ক্ষেত্রে, যে আপনার শাশুড়ি দুনিয়াতে নাই, ওনার পক্ষ থেকে কি কুরবানি দিতে পারবেন? দেওয়াটা ওয়াজিব নয়, যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, বাট আপনি যদি দেন তো অবশ্যই তারা সব পাবেন, এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, সেটাই নির্ভরযোগ্য উলামা কেরামের মতামত। নবী করিম সাল্লামের নামেও দেওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লামের ইন্তেকালের পরে প্রতি বৎসর আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি দিতেন, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কুরবানি উম্মতের পক্ষ থেকে, এই উম্মতের জীবিত এবং মৃতকে সবার পক্ষ থেকে আল্লাহ নবী কুরবানি দিয়েছেন। এই সব মিলিয়ে আপনি কুরবানি যেটা আপনার জীবিত মানুষের পক্ষ থেকে যাবে কুরবানি দেওয়া যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যায়, তবে সেটা হবে নফল, সব পাবেন উনি। একটি কথা মনে রাখতে হবে, যারা জীবিত আছেন তাদের ওয়াজিব কুরবানির প্রায়োরিটি বেশি, তাদের ওয়াজিব কুরবানি দেওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে নফল কুরবানি হিসাবে আপনি আপনার শাশুড়ি বা যারা নাই দুনিয়াতে আপনার বাবা মা বা যদি কেউ থাকেন না তাদের নামও আপনি সেখানে যোগ করে দিতে পারবেন। তবে মনে রাখবেন ওয়াজিব যাদের কুরবানি দেওয়া তাদের নামটা যেন অবশ্যই আগে দিয়ে দেওয়া হয়, ওয়াজিব রেখে আপনি নফলটা দেওয়া যাবে না। তো সংক্ষেপ আনসার এটাই হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় এবং সেটা হবে নফল। ওয়াজিব কুরবানি দেওয়াটা গুরুত্বপূর্ণ, যাদের সম্পদের কারণে কুরবানি ওয়াজিব তাদের অবশ্যই কুরবানি দিতে হবে, মাস্ট। আর যারা দিবেন না ওয়াজিব তর করার গুণা হবে, এবং নবীজি বলেছেন সাধ্য থাকার পরেও যারা কুরবানি দেয় না তারা যেন ঈদে ঈদের ঈদগাহের কাছে যেন আসে না, ফলা ইয়াকরাবানা মুসল্লানা। এই কথা থেকেই বোঝা গেল কুরবানি দেওয়াটা গুরুত্বপূর্ণ। নবী ইসলাম আরও বলেছেন যে কুরবানি দিতে হবে ঈদের নামাজের পরে, যদি কেহ কুরবানি ঈদের নামাজের আগে জবে করে ফেলেন ফলে ইয়াদ বাহ মকানা উখরা, উনি ওই জায়গায় আরেকটি দিতে হবে। এবং কোরআনে আল্লাহ পাক নির্দেশ করেছেন ফসল্লি রব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর নামে নামাজ পড়বে এবং কুরবানি আল্লাহর নামে দিতে হবে, আল্লাহর নির্দেশে ওয়াজিব প্রমাণ করে। রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনায় থাকালীন সময়ে প্রত্যেক বছর কুরবানি দিয়েছেন, আকামা রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বিল মদিনাতি আশা সিনিন ইউদাহি, মদিনায় থাকাকালীন 10 বৎসরের প্রতি বছর নবী করিম ইসলাম কুরবানি দিয়েছেন, 1 বৎসর আল্লাহ নবী কুরবানি মিস করেন নাই। এই সব মিলিয়ে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে কুরবানি দেওয়াটা ওয়াজিব, যারা জীবিত সম্পদশালী রয়েছেন বয়স্ক যারা তাদের জন্য কুরবানি অবশ্যই দিতে হয়, বালক যারা, আর যারা মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে বা আপনার নাবারের সন্তানদের নামে কুরবানি দেওয়াটা নফল। ওয়াজিবটা দেওয়ার পরে তাদের নামও শরীক করলে খুবই সব, এবং ঈদের দিনের সবচেয়ে উত্তম কাজ হলো কুরবানি দেওয়া। নবী করিম ইসলাম বলেছেন যে ঈদের দিনের কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত করার আমল হচ্ছে, এর চেয়ে আর কোনো বাড়িয়ে কোনো আমল নাই, উত্তম আমল নাই। তাই ওয়াজিব কুরবানির পাশাপাশি যদি সুযোগ থাকে আপনি আপনার শাশুড়ির নামে কুরবানি দিবেন, আর এটা উত্তম একটি কাজ ইনশাআল্লাহ, ওনারা সব পাবেন। একজন মানুষ মারা যাওয়ার পরে যে সমস্ত কাজ আমরা করবো এবং তারা সব পাবেন, তার মধ্যে থেকে কুরবানি, সদকা, দোয়া, ইস্তেগফার, তাদের পক্ষ থেকে আপনি নফল হজ করতে পারেন, নফল উমরা করতে পারেন, কোরআনে করিমের তিলাওয়াত করে সব পৌঁছানো যায়, যে কোনো নফল বন্দেগী করে ইসালে সব করা যায়। ওই ইসালে সবের লিস্টের মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো কুরবানির আমলও, যারা মারা গিয়েছেন তাদের নামে তাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে বর্ণনা, প্রতি বৎসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উনি কুরবানি দিতেন, আল্লাহু আকবার। এখান থেকে দুটি বিষয় বোঝা গেল, যে একজন ইন্তেকালের পরেও কুরবানি দেওয়া যায়, দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহ নবীর নামে আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। এখানে নামে বলতে অনেকে আবার কিন্তু মিক্সড আপ হন, এই নামে মানে জবে হবে আল্লাহর নামে, এই নামে বলতে ওই ব্যক্তির সব পাওয়ার জন্য জবে করা হবে আল্লাহর নামে, হ্যাঁ এটাই মিন করা হয়। জবে কিন্তু কোনো সময় তো কোনো ব্যক্তির নামে করা হবে না, নবীর নামে তো জবে করা যাবে না। তো নবীর সমার নামে কুরবানির অর্থ যে এটা জবে হবে আল্লাহর নামে, আর ওই সবটা পৌঁছানো হবে রসুল্লাহ ইসলামকে। অনেকে এখানে একটা প্রশ্ন করেন যে নবী ইসলাম তো আমাদের সবের ওনার তো প্রয়োজন নাই, ওনার তো সব গুণা মাফ, ঠিক আছে, আল্লাহ নবীর উপরে আমরা দুরুদ পাঠ করি, আমাদের দুরুদের জন্য তো নবী আটকেন নাই, আল্লাহ নবী তো দুরুদের প্রয়োজন নাই, এরপরে তো আমরা নবীর উপর দুরুদ আমরা পাঠ করি, করি না করি না করি, আমরা নমাজ পড়ি বন্দী করি আল্লাহর জন্য, আল্লাহর জন্য তো এবাদত বন্দী, তো আল্লাহর তো মাহতাজ, এবাদত বন্দী আমাদের মাহতাজ নন, ওনার তো কোনো প্রয়োজন নেই আমাদের এবাদতের, বাট এরপরে আমরা করি আমাদের ফায়দার জন্য, যেভাবে নমাজ রোজা হজ জাকাত করি আমরা আল্লাহর জন্য, এটা আল্লাহ এটার প্রত্যাশী নন, আল্লাহ এটার জন্য মহতাজ নন, বাট এরপরও করি আমাদের ফায়দার জন্য। দুরুদ শরীফ আমরা প্রতিনিয়ত নবী ইসলামের সামনে আমরা দুরুদ ভেজি, নবীজি আমার দুরুদের মহতাজ নন, ওনার কোনো প্রয়োজন নেই আমার দুরুদের, বাট এরপরও আমরা করি কেন, আমাদের ফায়দার জন্য। হাদিসে বা কোরআনে যেটা এসেছে, আমরা যখন একবার দুরুদ পাঠ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টি রহমত আমাদেরকে দেওয়া হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়, নবীজির নৈকট্য অর্জন হয়,
কঠিন কিয়ামতে নবীজির শাফাত আমাদের ব্যাগে জুটবে এবং আমাদের অভাবনা দূর হবে, পেরেশানি এবং স্ট্রেস যেটা আছে সেটা দূর হবে, অনেক ফায়দা দূর শরীফের মধ্যে। তো এটা আমাদের ফায়দার জন্য আমরা করি, সমান নবী করিম ইসলামের পক্ষ থেকে কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি ইসা আলাইহিস সালাম আমরা করলে ওনারাও ফায়দা পাবেন আর আমরাও কিন্তু এর চেয়ে বড়ো ফায়দা পাব। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবিক জীবন গড়ার এবং চলার তফিক দান করুন এবং সকল বিভ্রান্তি থেকে আমরা যেন মুক্ত থাকি, আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসান। কোরবানির পশু যদি আগে কিছু বায়না রাখে এরকম দিয়ে রাখা হয় যে আমি 10টা গরু নিব, তাহলে এটা কি ঠিক হবে কিনা? বেচা কিনা যেগুলো জায়েজ পন্থা রয়েছে সেই জায়েজ পন্থা হিসাবে যদি কেউ এইভাবে রাখতে চায় ঠিক আছে, জায়েজ হবে। তো এটা তো মনে করেন আমি অ্যাডভান্স যদি কোনো পয়সা দিয়ে অন্য কোনো জিনিস আপনি খরিদ করে রাখতে চান যেভাবে গরুর ক্ষেত্রে ঠিক আছে জায়েজ হবে, বাট কত হলো গরুর ক্ষেত্রে তো অনেক সময় আছে সাইজ বা সবটা মিলিয়ে কত আপনি পয়সা রাখছেন বা না, কিন্তু কীভাবে নেবেন দামটা কিন্তু ওই সময় গরু দেখার পরে সাব্যস্ত হতে হবে, এটাও জায়েজ হবে আর কি। দাম আগে কিন্তু ফিক্স করতে পারবেন না, মনে করেন এই পশুটা এই সময় 40,000, তো এই যে আগে পয়সা দেওয়ার কারণে 1,000 যদি কমাইয়া রাখে এটা হইলো কি, যদি মনে করেন বেচা কিনাটা হইলো যে যিনি বিক্রি করবে সে যদি স্বেচ্ছায় খুশি মনে তার একটা প্রাইস দেয় 10 টাকার জন্য, যদি সে 9 টাকাও দিয়ে দেয় তার জন্য যায় আপনার 9 দিয়ে দেয় সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি হোক ইনশাআল্লাহ। বিলাই বা কুকুর ফালাতে কাছেনি জায়েজ আছে নি? বিলাই অথবা আর কিটা কুকুর? আচ্ছা, কুকুর ফালা জায়েজ আছে নি? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? যে গরো মানে বিলাই বা কুকুর থাকে এগুলো নামাজ পড়া ঠিক হইব নি? ঠিক আছে, বা অন্য কোন পশু যেমন খরগোশ আছে বা অন্য কোন পশু যে আরেকটা প্রশ্ন হইল যে কেউ যদি ঋণ থাকে তার ঋণ অবস্থায় হে কুরবানি দিতে পারবো নি? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? জি না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথম প্রশ্ন, বিলাই পালা জায়েজ আছে এবং গরমে বিলাই থাকলে নামাজে কোনো সমস্যা হবে না? বিলাইয়ের ক্ষেত্রে ইসলামের বিধানটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। রাসূল ইসলাম বলেছেন যদিও বিলাইয়ের গোশটা না পাক, খাওয়াও না পাক, কিন্তু এই বিলাই যদি কোনো পানির মধ্যে বা কোনো খাবারের মধ্যে সে মুখ দিয়েও দেয় এই খাবারটা কিন্তু না পাক হয়ে যায় না। বলেছেন ইন্না হালাইসাত বিলাজাসিন, নবীজি বলেছেন যে তার জুটা তার লিক করা জিনিসটা আমাদের জন্য না পাক হয়ে যায় না। অবশ্য মকরু বা অনুত্তম, এজন্য বিলাই যদি কোনো পানিতে মুখ দিয়ে দেয় তাহলে ওই পানি দিয়ে অজু করলে অজুটা মকরু হবে। যদি আপনি ফ্রেশ পানি পান তো খাবারের জন্য বা অজুর জন্য আপনি ওই ফ্রেশ পানি ইউজ করবেন। বিলাইয়ের জুটা, বিলাইয়ের ব্যবহার করা পানি, খাবার পরে রেস্ট হওয়ার পানি যেটা আছে, রিমাইনিং ওয়াটার যেটা, এটা আপনি ইউজ করবেন না। বাট বিলাই ফালা জায়েজ রয়েছে। রুসলাম বলেছেন ইন্না হামিনা তওয়াফিন আলাইকুম আবির তওয়াফাত, বিলাই সবসময় ঘরের ভিতরেই থাকবে, আশপাশ চক্কর দিবে, সেই হিসাবে সে যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় এবং দেওয়াটা খুবই স্বাভাবিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহম করে ওই খাবারটাকে হারাম করেন নাই, এটাকে জায়েজ রেখেছেন, নাপাক বানিয়ে দেন নাই, যদিও এটা অনুত্তম। তো বিলাই ফেলা যাই আছে। আপনারা জানেন একজন ফেমাস সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বিলাইকে বড় মহব্বত করতেন, সবসময় বিলাইয়ের সাথে রাখতেন, ইভেন ক্লাসে বসা অবস্থায় উনি সবসময় বিলাইটা এইভাবে আস্তিনের ভিতর ঢুকিয়ে রাখতেন। একদিন ক্লাসে বসা অবস্থায় হঠাৎ করে আস্তিন থেকে বিলাইটা বের হয়েছে, রুসলাম দেখে বলেছেন ইয়া আবাহুর, হে বিলাইয়ের বাবা। মানে আরবদের সেরা প্রথা রয়েছে, কেউ যদি কোনো জিনিসকে বেশি মহব্বত করে, বেশি সম্পর্ক হয়ে যায়, যেটা বাবার সন্তানের সম্পর্ক, এই সম্পর্কিত জিনিসের সঙ্গে লিঙ্ক করে আবুন শব্দ অ্যাড করে বলা হয় আবু সামথিং। তো নবী করিম ইসলাম উনাকে অ্যাড্রেস করলেন ইয়া আবা হিরিন, হে বিলাইকে মহব্বত করোনা, বিলাইয়ের সাথে সম্পর্ক রাখনেওয়ালা। এরপর থেকে ওনার নামটাই হয়ে গেল আবু হুরায়রা, এবং আবু হুরায়রা নামে এত ফেমাস হলেন যে ওনার মূল নামটি এভাবে লুকায়িত হয়েছে। আজ আবু হুরায়রার নাম কি, ওনার আসল নাম কি ছিল, মহাদিসে কারাম হাদিস কিতাবে আলোচনা করতে করতে সবচেয়ে আমার তাজ্জুব লাগে, আপনি হয়তো তাজ্জুব হবেন, যে ওনার মূল নাম কি ছিল এই নিয়ে 40টি অপিনিয়ন রয়েছে। আমার কয়টি? 40টি। ওনার মূল নাম কি, আবু হুরায়রার মূল নাম কি ছিল, এত ফেমাস সাহাবি, সবচেয়ে বেশি বর্ণনা যার পাওয়া যায়,
5374 অথেন্টিক এবং সহি হাদিস আবু হুরায়রাকে আজ পর্যন্ত কিতাবে বিদ্যমান। এত বড় মুহাদ্দিস মাত্র 3 বছর নবীর কাছে ছিলেন, বাট এরপরে ওনার নাম নিয়ে এত মতবিরোধ, 40টি অপিনিয়ন রয়েছে। যদিও সবচেয়ে নির্ভরযোগ্য অপিনিয়ন হলো যে ওনার নাম ছিল আব্দুর রহমান। ওনার নাম কী ছিল? আব্দুর রহমান। এবং জাহিদ হোসেনের নাম ছিল আব্দে শামস, আর মুসলমানের উপর নাম ছিল আব্দুর রহমান, তাবুরের নাম ছিল আব্দুর রহমান, কেউ বলেছেন আবদুল্লাহ। এই আব্দুর রহমান নাম এতবাই গোপন হলো আবু হির নামে মশহুর হয়ে গেলেন। এ হলো বিলাইয়ের ক্ষেত্রে, ক্যাট এটা জায়েজ আছে, কিন্তু ডগ কুকুরের ক্ষেত্রে হুকুম ভিন্ন। কুকুরের ক্ষেত্রে অপ্রয়োজনে যদি কেউ কুকুর পালেন, এটা আল্লাহ নিষেধ করেছেন, এবং প্রতিদিন ওনার আমলনামা থেকে নির্দিষ্ট এক পরিমাণ নেকি ওনার কর্তন হতেই থাকবে, কর্তন এক কিরাত, এটা মাফ, যে একটা নির্ধারিত পরিমাণ নেকি প্রত্যেক দিন উনি লুজ করবেন, লুজ করবেন, লুজ করবেন যদি অপ্রয়োজনে কোনো কুকুর পালন করেন। আর যে ঘরের ভিতরে কুকুর থাকবে, এই ঘরে রহমতের ফিস্তার ঢুকেন না, এটা বিশুদ্ধ একটা হাদিস। কুকুর ঘরে রাখাও যাবে না এবং প্রয়োজন ছাড়া কুকুর পালাও যাবে না। নবী করিম সাহ মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানে ভিন্ন ভিন্ন ধর্মের লোক কুকুর পালত, আল্লাহ নবী কঠিনভাবে এটাকে নিষেধ করলেন এবং হুকুম লাগিয়ে দিলেন, যদি কুকুর কোনো খাবারে মুখ দিয়ে দেয়, এটা ফাঁক থাকা দূরের কথা, এটা পুরা নাপাক হয়ে যায় এবং সেখানে জাম চলে আসে, এবং ওই পাত্রটাকেও 7 বার দেওয়া লাগে। কয়বার? 7 বার। নবী সাহ বলেছেন যে তোমরা এটাকে ধরো 7 মাররাতিন, তুহরু এনায় হাদিকুম ইজা ওয়ালা গাফিহিল কলবু আন ইয়াগসিলাহু 7 মাররাত। যদি কোনো পাত্রে একটা কুকুর মুখ দিয়ে দেয়, ওই পাত্রের জিনিসটা তো নাপাক হবেই হবে, ইভেন ওই পাত্রটাকে ধুইতে হবে, ওই বেসলটাকে বা ওই কাপটাকে ধুইতে হবে 7 মাররাতিন 7 টাইম। এবং নবীজি বলেছেন একবার মাটি দিয়েও গোসাইতে হবে তাকে জার নষ্ট করার জন্য। এত কঠোর বাণী উচ্চারণ করেছেন। ইভেন নবী ইসলাম মদিনা যাওয়ার পরে প্রথম প্রথমে কুকুরকে মেরে ফেলার হুকুম দিয়েছেন, যে তোমরা কুকুর মেরে ফেলো, কুকুরের সঙ্গে তোমাদের মহব্বত সম্পর্ক কমাও। কঠোর আল্লাহ ছিলেন, বাট আরব দেশে তারা ক্ষেতের পাহারার জন্য বা শিকারের জন্য কুকুর পালার পারমিশন দিয়েছেন। ট্রেন ডগ যদি হয়, তে নিজের বাড়ি পাহারার জন্য, ক্ষেত পাহারার জন্য, পশু পাহারার জন্য এবং শিকারের কুত্তা যেটাকে ট্রেনিং প্রাপ্ত ট্রেন ডগ, কলবে মুআল্লম যাকে বলা হয়, সেটা ডিফারেন্ট। কিন্তু ট্রেন ডগ যেটা তার মধ্যে শিকার করাতেন, যা বিসমিল্লা আল্লাহর নাম বলে যদি কেউ কুকুর ডগ ছাড়ে আর একটা শিকার ধরে ফেলে, মেরে ফেললেও সেই শিকারকে কিন্তু খাওয়া যায় আছে, জবে করা ছাড়া, এটা অটোমেটিক জবে হয়ে যায়। এটা কিন্তু ট্রেন ডগের ক্ষেত্রে ডিফারেন্ট হুকুম, কোরআন শরীফে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। তো এই হলো কুকুরের ক্ষেত্রে। তো প্রয়োজনে কুকুর ফালা বা কুকুরকে সাথে রাখা নিষেধ, এবং কুকুর যদি আপনার কাপড় লিক করে পড়ে, কাপড়টাও নাপাক হয়ে যাবে, তার স্লাইবা যেটা এটাও নাপাক, কোনো পাত্রে বা কোনো খাবারের মুখ দিলে খাবারটা তো একবার চিরতরে হারাম হয়ে গেল, ওই পাত্রটাও 7 বার ধুইতে হয়, একবার মাটি দিয়ে অথবা জার্ম নষ্ট করে, প্রয়োজন নষ্ট করে এরকম কোনো জিনিস দিয়ে এটাকে ভালোভাবে মেজে গসিয়ে তারপরে ধুইতে করতে হয়। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আরেকটি প্রশ্ন ছিল, যদি ঋণ থাকে তাহলে কুরবানি, ঋণ থাকলেও আপনি কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ, কারণ ঋণটা যদি এরকম হয় যে আপনি পরে দিতে পারবেন, কোনো সমস্যা নয়, থারা নয়, এইভাবে ঋণ রেখেও আপনি চাইলে কুরবানি বাজিয়ে তো নিতে পারবেন। তবে হ্যাঁ, ঋণের ক্ষেত্রেও আপনি সচেতন থাকতে হবে এবং তার কাছে সময় চেয়ে নিলেন। হ্যাঁ, এরকম যদি হয় যে এই মুহূর্তে আপনার ঋণ দিতেই হবে এবং ঋণ দেওয়ার পরে আপনার তফিক থাকতেছে না, তখন ভিন্ন কথা, নতুবা আপনি যদি পারেন উভয়টা মেনটেন করতে, তাহলে ঋণের কাছে ঋণ থাকলো, ঋণও আপনি দিলেন, আর যদি কুরবানি দিলেন, এটা হবে সবচেয়ে উত্তম। এবং ঋণ থাকা অবস্থায় কুরবানি দিলে কোনো সমস্যা নেই, যদি যিনি ফাউন্ডার তার পক্ষ থেকে এইভাবে কোনো চাপাচাপি বা কোনো আপনাকে যদি এইভাবে কোনো প্রেশার ক্রিয়েট না করা হয়। জায়দ হাসান দেখতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমি দুইটা প্রশ্ন করতাম। জি হোক ইনশাআল্লাহ। একটা হলো আমরা মেয়ের কল আছি, এটা লোক হই দেওয়া দিয়ে আমরা তো মাত্র আমাদের উন্নত হয় না, ফেসায় উন্নার উপরে মাসে করা দেব নি। খরগোশ সম্পর্কে, খরগোশের ক্ষেত্রে এইভাবে কোনো নিষেধ বা আদেশ আসে নাই, তবে যে কোনো আপনি অ্যানিমাল বা পশুকে পালতে হলে অবশ্যই তাকে যথাযথ তার লালন পালনের ক্ষেত্রে কোনো কমি যেন না হয়। যেমন
আনাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই উমায়ের, উনি ছোট্ট একটি পাখি ফেলছিলেন। আল্লাহ নবী ওই পাখিটা মারা গিয়েছিল, তো বললেন ইয়া আবু উমায়ের মা ফালা নোগায়, আবু উমায়ের তোমার নোগায়ের খবর কি জানতেছেন? নবী পাখিটা মারা গিয়েছে, বাট এরপরেও ওনাকে খুশ করার জন্য জিজ্ঞাসা করলেন তোমার পাখির অবস্থা কি, আমি পাখির সংবাদটা কি, পাখিটা কিন্তু মারা গিয়েছিল। তো ওই হাদিস থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ সেখানে বলেছেন, এই ছোট্ট একটি হাদিস থেকে ওলামা একরাম দুই শতাধিক ইয়া বা উমায়ের মা ফালা নোগায়ের নবীজির এই ছোট্ট কথা থেকে দুই শতাধিক মাসালা ওলামা একরাম এই হাদিস থেকে বের করেছেন। আল্লাহ আকবার। তন্মধ্যে থেকে একটি মাসলা হলো যে জঙ্গলে থাকে পাখি, আপনি গড়ে এনে তাকে আপনি রাখলেন, যদি ঠিকমতো খাবার পরিবেশন করেন তাহলে আপনার জায়েজ আছে। সমান ফিশ ট্যাঙ্কে আপনারা ফিশ রাখেন না, সেটাও কিন্তু ওই হাদিস থেকেই জায়েজ পাওয়া যায়, যদি আপনি ফিশকে সঠিকভাবে তার খাদ্য আপনি তাকে যত্ন নেন এবং তাকে সব কিছু প্রোভাইড করেন। এই সময় খরগোশকেও পালে তো সেটাও আপনি তার পুরো খাদ্য দিলে একটা মোটামুটি জায়েজ হবে ইনশাআল্লাহ। এবার আসুন আপনার প্রশ্ন। জাযাকুমুল্লাহ খায়র। জি আমরা একটু পরে এটা আনসার দিতেছি। জাযাকুমুল্লাহ খায়র। এখন যিনি প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ এই দুটো প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল্যাণের চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে একজন বোন দুইটি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্ন হচ্ছে মানে ওড়নার উপর মাসে করলে এটা ঠিক হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নফল রোজা রেখে উনি ভেঙেছিলেন এখন কি করতে হবে। দুইটি প্রশ্ন আর কি। ওড়নার উপর মাসা করা যাবে না। কেন যাবে না? আল্লাহ বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাসা করতে হবে মাথার উপর। মাথার ওড়নার উপর মাসা করা তো আল্লাহ বলেন নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা টুপি খুলে পাগড়ি খুলে মাসা করেছেন, সেজন্য মাসা করতে হবে মাথার উপর, কারণ মাথা মাসা করবো, ওড়না তো মাসা করবো না। ইয়েস, একটি হাদিসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা আল ইমামা পাগড়ির উপর মাসা করেছেন, কিন্তু আল্লামা তাহাবী রহমতুল্লাহ প্রমাণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ অজু করার সময় জীবনে কোনো দিন পাগড়ির মাসা করেন নাই। এটা হয়তো অজু ছিল আবার অজু করতেছেন ওই সময় হয়তো পাগড়ির উপর মাসা করেছেন, অথবা মেইন ফরজ যে পরিমাণ চার ভাগের এক ভাগ ফরজ পরিমাণ মাসা করার পরে বাকি সাইড যেগুলো আছে পুরা মাথার পরিবর্তে পাগড়ির উপর এইভাবে হাতটা নিয়েছেন। তো এই সব মিলিয়ে আপনি যদি ফরজ পরিমাণ মাসা আপনি করে ফেলেন মাথার উপর, এই যে চার আঙুল পরিমাণ আপনার কপাল পরিমাণ মাথার সামন চার ভাগের এক ভাগ কোয়ার্টার পর্যন্ত মাসা করে আর বাকিটা যদি আপনি ওনার উপর করে ফেলেন জায়েজ হবে, কিন্তু পুরা মাথা কভার করা আপনার মাথার চার ভাগের এক ভাগ পর্যন্ত আপনার হাতটা আজ করলো না, পুরোটাই আপনি ওনার উপর মাসা করলে এটা হবে না। ইমাম আবানিসের মতো হবে না, ইমাম মালিকের মতো হবে না, নির্ভরজনক মতো আপনার মাসা হবে না। শুধুমাত্র আহমদ বিন হাম্বলের মতোই একটি মত রয়েছে, হয়তো আপনাকে ওই মতের কথা কেউ বলতে পারেন। আজকাল হয়েছে কি, ওই ইন্টারনেট সার্চ করে অনেকে কোনো একটা কারো একটা ওপিনিয়ন থাকলেই আর ওইটাকেই অনেক সময় অনেক সার্কলের মধ্যে এটা শেয়ার করে ফেলেন। উনি জানেন না যেটা আসলেই কার মতামত বা এটা নির্ভরজনকের মতামত কি না না, এর কারণে আমাদের মধ্যে অনেক মিক্সড আপ হইতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমের কারণ। সেম আপনার দ্বিতীয় প্রশ্ন একই ধরনের, নফল রোজা শুরু করার পরে আপনাকে অবশ্যই এটাকে কজা করতে হবে। নফল রোজা রাখার আগ পর্যন্ত আপনার ইচ্ছা আপনার চয়েজ রয়েছে, আপনি রাখবেন কি রাখবেন, আপনি শুরু করে যেমন দিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একটা এবাদত শুরু করে আপনি দেওয়া শুরু করে আবার রিটার্ন নিয়ে নিলেন, এটা আপনি এইভাবে আপনি এটাকে বিচার করুন যে মনে করুন আপনাকে একটা জিনিস একজনে দিবার দিয়ে হাত বাড়াইল, দিয়া আবার সে নিয়ে নিল, আপনার মনটা খারাপ লাগবে লাগবে না যে একটা জিনিস একটা জিনিসের দান করা যাবে তার ইচ্ছাকৃত ছিল, বাট যখন আপনার দিয়েই শুরু করেছিল দেওয়ার পরে যদি আনে তা আপনার মনে কষ্ট পাবেন। হিসেবে সাথে না দিত সে ভিন্ন কথা ছিল, একটা সুইট মনে করেন তার জন্য দেওয়া জরুরি ছিল না, কিন্তু যখন আপনাকে দিয়া যদি সে ফেরত নিয়ে আনে আপনার মন খারাপ লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও আপনি একটা নফল বন্দেগী শুরু করা না করে আপনার ইচ্ছায় ইচ্ছাধীন রয়েছে, কিন্তু আপনি শুরু করে দিলে কিন্তু এটা পুরো করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াল ইউফু নুজুরাহুম,
কথার মাধ্যমে যদি কেহ নজর বা মান্নত বা ইংলিশে বাও বলে কোনো বাও করে, তো এই বাওকে মন্নতকে ওদকে যেভাবে পুরা করতে হয়, আপনি কাজে শুরু করে দিন, কথার মাধ্যমে আমি করবেন বললেন এটা যেভাবে পুরা করতে হয়, আপনি প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছেন, এটা কোনো কারণে যদি আপনি ভাঙেন তো পরে আপনাকে এটা কদা করতে হবে। মজার আরেকটি দলিল হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা নফল রোজা রাখছিলেন, কে কে? হযরত আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে খাবার ছিল না, আলহামদুলিল্লাহ মর্নিংয়ে নেইবার মজার কিছু খাবার ওনাদেরকে দিয়েছে, খাবার মজার খাবার সামনে চলার আসার পরে ওনারা উভয়ই তাদের নফলতা ব্যঙ্গে ওনারা খাবার খেয়ে ফেললেন। একটু পরে নবী সাল্লাম আসার পরেই হয়তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ইকরাম ইসলামকে এই ঘটনা বললেন। হয়তো আয়েশা এখানে বলেন বাপ যেভাবে উমর, মেয়েটাও কিন্তু উমরের মেয়ে, তো আমি বলার আগে আগেই উনি আগে বলে ফেলেছেন রাসূল ইসলামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করোনা শুনে বললেন ইকজিয়া ইয়াওমান মাকানাহু অথবা সুমা ইয়াওমান মাকানাহু, যে ঠিক আছে তোমরা নফল রোজা ব্যাঙ্গে ফেলেছো ঠিক আছে, বাট তোমাদের কিন্তু করণীয় হবে ওই রোজাটা পরবর্তীতে কজা করতে হবে। হাদিসটা কোথায়? তিরমিজি শরীফে। তো এই কারণে নফল রোজা ভাঙ্গার পরেও নবী ইসলাম পুরা করার কথা বলেছেন। এজন্য নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে নফল রোজা শুরু করার আগ পর্যন্ত ইচ্ছা থাকলেও শুরু করার পরে কিন্তু পুরা করা জরুরি হয়ে যায়, যেভাবে কথার মাধ্যমে নজর বা বাও করলে মান্নত মানলে যেভাবে পুরা করা জরুরি হয়, আপনি কাজে শুরু করে দিলে সেটা আপনাকে পুরা করতে হবে। ইয়েস, এখানে ইমাম শাফি রহমতুল্লাহ ভিন্ন একটি মত রয়েছে। উনি মনে করেন নফল রোজা শুরু করার আগে যেভাবে এটা ঐচ্ছিক অপশনাল, শুরু করার পরেও এটা অপশনাল থেকেই যায়, এটা উনার একটি অপিনিয়ন। হয়তো আজকাল অনেকেই এ সমস্ত জিনিস সার্চ করে করে অনেকে ওয়েবসাইটগুলো পেয়ে যান, আর পেয়েই ওনারা কিন্তু ওই সহজ একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করেন। এইভাবে যোগা খিচুড়ি করলে ইসলামে চলবে না। আপনি থাকেন লন্ডনে, যেভাবে লন্ডনের মনে করেন আপনার ট্রাফিক লাইটের যে রুল রেগুলেশন রয়েছে এটা যে লন্ডন হিসেবে আপনি ইউজ করবেন, বাংলাদেশে ইউজ করলে চলবে না। তো আপনি যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহির কোরআন হাদিস থেকে বর্ণনা মতো চলতেছেন, ওই ফর্মতে আপনাকে চলতে হবে। আপনি যে জিপির সাথে আছেন ওই সমান একই জিপির প্রেসক্রিপশন হিসেবে আপনাকে চলতে হবে। আপনি একই সঙ্গে আপনার জিপির প্রেসক্রিপশন আপনি চললেন, আর একটা আরেকটা কাছে সংগ্রহ করলে আরেকজনের ঔষধের প্রেসক্রিপশন আপনি যদি আপনি শুরু করে দেন, অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক তেমনিভাবে ইমানের ক্ষেত্রেও, ইসলামের ক্ষেত্রেও, মানার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। বিদায়, আপনি এইভাবে যোগাযোগ শুরু করার চেষ্টা করবেন না। সহজ কথা হলো মাথার উপর মাসা করবো আমরা, স্কার্ফের উপর মাসা করবো না। অজু একটি ফরজ, এখানে কেন আমরা ইস্কে পড়বো? ইমাম আবুর মতের মতো এটা হবেও না। ঠিক তেমনিভাবে নফল শুরু করার আগে উচিত থাকলেও শুরু করার পরে কিন্তু এটা কদা করা জরুরি হয়ে যায়। তো আপনারা যারা মা বোন যারা আছেন, আলহামদুলিল্লাহ আপনার রোজা উনি রাখতে পারেন, রেখেছিলেন শহরের রোজা, কোনো কারণে তো আপনি ব্যাঙ্গে ফেলেছেন, আপনি এগুলো কদা রেখে নেবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, ও যে আমরা মহিলারা নমাজ পড়ি, ওটা সময় তো ফাওয়া দায়নি দি থাকে, আর সদ্যার সময় গুলে ওখান মানুষ ওখান একবারে মাটির লোকে মিশিয়া সদ্যা করতা না, কুকুর গুলে ইলা ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। সেম আগের যে বিষয়গুলো একই ধারাবাহিকতায় আজকাল ওয়েবসাইট থেকে কালেক্ট করে করে অনেকেই নিজের মন গড়া কিছু ফতোয়া দিয়া দেন, আর সমস্যা হচ্ছে এগুলা। আমি আগে যেভাবে বলেছি যে মাথার উপর মশা করতে হয়, ওড়নার উপর মশা করা যায় না, নফল রোজা রাখার আগ পর্যন্ত ঐচ্ছিক থাকলেও আপনি রাখার পর যদি ব্যাঙ্গে দেন এটা খোঁজা করতে হবে। ঠিক তেমনিভাবে মহিলার সেদ্ধার ক্ষেত্রে পর্দার জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর জন্য মাটির সঙ্গে যতটুকু পর্দা বডিটাকে মিলেই রাখবেন, এটা বলেছেন নবী করিম সাল ইসলাম। হাদিসটা আবু দাউদ শরীফে। মারা রসুল ইসলাম বে ইমরাতাইন, রসুল্লাহ সাল ইসলাম দুইজন মহিলার পার্থিয়ে যাচ্ছিলেন, উনার নমাজ পড়তেছিলেন। আল্লাহ নবী বললেন যে সদ্যার ক্ষেত্রে তোমরা মহিলারা পুরুষের মতো নও, তোমরা সদ্যার মধ্যে বডি যতটুকু পরা যায় পেটটা রানের সঙ্গে মিলিয়ে এবং বডিকে মাটির সঙ্গে চেপে রেখে তোমরা নমাজ পড়বে, এটা তোমাদের জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক। কে বলেছেন? রসুল্লাহ সাল ইসলাম। তো নবী যে জায়গায় বলেছেন এভাবে করতে হয়, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আতা, তারপরে আরও অনেক সাহাবা তাবিন, হাসান বসরি, ওনারাও কিন্তু ওনাদের মহিলাদেরকে এইভাবেই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও সমান মহিলাদেরকে এইভাবে সজদা
যতটুকু পারা যায় চেপে রেখে ফ্লোরের সঙ্গে মিশিয়ে নামাজ পড়ার কথা বলেছেন। যে হাদিসে এসেছে হাতটা ফ্লোর থেকে উঠিয়ে রাখতে হবে, এটা পুরুষের ক্ষেত্রে। মুসলিম হাদিসে পরিষ্কার রয়েছে যেটা পুরুষ রজুল মেনশন রয়েছে সেখানে, যেটা পুরুষের ক্ষেত্রে হলো যে আমাদের হাতটা কিন্তু ফ্লোর থেকে আমাদের উঠানো থাকবে। অর্থাৎ লেবাসের ক্ষেত্রে এভাবে ডিফারেন্ট, সমান দুনিয়া থেকে আসার পরে যেভাবে দেখেন আখিয়ার ক্ষেত্রে আমাদের একটা, আমাদের ছেলের জন্য দুইটা আর মেয়ের জন্য একটা, দুনিয়া থেকে যাওয়ার সময়ও সেখানে কাফনের ক্ষেত্রেও পুরুষের কাফন তিনটা, আপনাদের মহিলাদের কাফন পাঁচটা। আপনি হজে গেলে দেখবেন আমরা তলবিয়া পড়ি আসতে, আপনার দূরে আপনারা তলবিয়া পড়েন আসতে, আমাদের এহরাম দুইটা কাপড় আপনাদের পুরো লেবাস ডেকে রাখতে হয়, আমাদের মাথা খোলা রাখতে হয়, আপনাদের মাথা ডেকে রাখতে হয় এহরামের মধ্যেও। তোয়াফের সময় আমরা ইস্তেফা করে রাইটের শোল্ডার খোলা রাখি, আপনারা কিন্তু ঘুরে রাখতে হয়। আমরা প্রথম তিনটা চক্করের মধ্যে রমল করি, আপনার রমল করতে হয় না। সফা মরার সাইয়ের মধ্যে 20 মিটার জায়গা আমরা দৌড়াই, আপনার দৌড়তে হয় না। অথচ এটা শুরু হয়েছিল যে ঘটনা থেকে উনি একজন মহিলা হযরত হাজরা দিল, উনি তো দৌড়েছিলেন, এরপর আপনাদেরকে দৌড়তে হয় না। এই যে ডিফারেন্টগুলো কেন, মেয়ের শরীরের মিজাজ হলো আপনাদের এমনভাবে চলতে হবে যেটা আপনাদের পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। কী হয়? পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। সেজন্য ওলামা একরাম বলেন যে সজ্জার মধ্যে আপনার বডি যতটুকু পারেন আপনি জমিনের সঙ্গে মিশিয়ে রাখবেন, আপনার শরীরটা অন্য এক অঙ্গ আর এক অঙ্গে মিলিয়ে রাখবেন, এটা পর্দার জন্য আপনার জন্য সহায়ক। রুকু সজ্জাতেও সবসময় এভাবেই করতে হয়, এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফলো করেছেন সাহাবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস এবং তাবিন আইমা মুস্তাহিদিন, চার মধ্যে উলামা একরাম সকল এইভাবে বলে আসতেছেন। আজকাল কিন্তু ওই কিছু লোক যারা পুরুষ মহিলাদেরকে সমান করে একটা স্লোগান আছে মার্কের মধ্যে যে পুরুষ মহিলারা সমান, ইকুয়াল রাইট। ইয়েস, অবশ্যই কিছু রাইট ক্ষেত্রে সমান আছে, বাট এরপরেও কিছু জিনিস আছে বেশ কম রাখতেই হবে, এটা স্বাভাবিক যুক্তি এবং লজিকে বলে। তো নমাজের ক্ষেত্রেও হজের যেভাবে কিছু ডিফারেন্ট রয়েছে, নমাজের মধ্যে এইভাবে কিছু ডিফারেন্ট রয়েছে। অবশ্য একজন মহিলাও যদি পুরুষের মধ্যে সিজদা দেয় নামাজ হয়ে যাবে অবশ্য, বাট উত্তম মোস্তাহাব হলো উনি যতটুকু পারেন বডিটাকে এক অঙ্গকার অঙ্গে মিলাইয়া এবং মাটির সঙ্গে মিশাইয়া সিজদা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যেটা করছেন 100% কারেক্ট করতেছেন, কোনো সন্দেহ করার কারণ নাই। আজকাল কিছু ইউটিউব মার্কায় ওলামায়ে কেরামরা এইভাবে ইউটিউবের মধ্যে সম্বন্ধে কথা ছাড়িয়ে আর সবাই ইউটিউবের মধ্যে এবং ফেসবুকগুলো দিয়া বিভ্রান্ত ভিড় চড়াচ্ছেন, এবং কিছু সার্কলের মাধ্যমেও অনলাইন থেকে ফতোয়া কালেক্ট করে করে এইভাবে বিভ্রান্ত চড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে এবং বিভ্রান্ত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মা বোনদের পর্দা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ। এই পর্দার ক্ষেত্রে দেখেন আপনি দুনিয়াতে যাওয়ার সময় কাফনের ক্ষেত্রে ডিফেন্ড করে দেওয়া হয়েছে আপনার জন্য 5টি কাফন, আবার হজের মধ্যে প্রায় 17টি মাসের মধ্যে আমরা এবং আপনাদের মধ্যে ব্যবধান রয়েছে। কেন ব্যবধান করা হয়েছে? যে আপনাদের ক্ষেত্রে ওই বিষয়টাই দেওয়া হয়েছে যেটা আপনাদের পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। ঠিক নামাজের ক্ষেত্রেও আপনারা এমন একটা পন্থা অবলম্বন করবেন মোস্তাহাবের ক্ষেত্রে যে যেটা আপনার জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক, এটা অবশ্য মোস্তাহাব ফরজ নয়। ইয়েস, লেবাসের ক্ষেত্রে ডিফারেন্ট, যেটা এটা তো অবশ্যই ফরজ, আমাদের লেবাস আপনাদের লেবাস আমাদের মধ্যে অবশ্যই ডিফারেন্ট। যাই হোক, তো আপনারা যেগুলো করে আসতেছেন, আপনি যেভাবে বললেন যে বসার সময় পাটা ডান দিকে বের করে বসবেন ফ্লোরের উপর নিয়ে বাম দিকে একটু কি রেখে নিজের বডির বাম দিকে একটু চাপ রেখে বসবেন, ডান দিকে পা বের করে। ঠিক তেমনিভাবে সজ্জার মধ্যেও আপনারা যতটুকু পারেন একটা বডির অঙ্গ আর একটা অঙ্গের সঙ্গে মিলাইয়া মিশাইয়া এবং ফ্লোরের সঙ্গে মিলাইয়া নিচু রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। এটা হলো মোস্তাহাব এবং উত্তম পন্থা। যারা এটা নিষেধ করতেছেন তারা বুঝতেছেন না, মিজাজের শরীর বুঝতেছেন না, ওলামা একরামের কথা জানতেছেন না, সাহাবাকরামের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসও জানতেছেন না, এটাই হলো মেন কারণ। ঠিক আছে, পুরুষের হাদিসকে মহিলাদের হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য করতেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরা। জাযাকাল্লাহ খাইরা। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি আপনারা প্রোগ্রামটা দেখি সুযোগ পাইলে আর খুব ভালো লাগে, আমরা উপস্থিত হই। আল্লাহ আপনারা দিয়ে যাজা দিতা। আমিন আমিন। আর আমার একটা প্রশ্ন হইল, যদি প্রশ্ন করা ক্লিয়ার হইলে আপনারা দিতেই হবে আমারে, আর প্রশ্নটা শেষ হওয়ার পরে ফোন রাখছে আনলে উত্তরটা দিবা। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মসজিদত বেশিরভাগ সময় জানাজা হয়, জানাজা হইলে দেখা যায় কোন সময় একজন পুরুষ একজন মহিলা বা দুইজন পুরুষ দুইজন একজন মহিলা,
তখন ওই থেকে আমরা ওই যে নিয়তটা করতাম না করতাম, একটা খিলা করতাম বা খিলা করতাম, ওগুলি একটু সন্দেহ পড়ে গেছে গিয়ে। এরপরে ওই সেটা ইমামের পিছনে আমরা নমাজ খাওয়া হই, খাওয়া হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে খুব সকাল প্রিয় করে হয়ে যায় গিয়ে, যে আমরা থানা দুরুদি গুলা করতাম পারি না, অনেক সময় দিয়েছে টাইম দিই তকমিদ হয়ে যায় বা শেষ করি নাই, তো ওখান তা বুঝে যাক কিনলে আমরা করতাম বা তা করতাম ভালো করে বুঝাই বা। ঠিক আছে ইনশাআল্লাহ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমত আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের প্রোগ্রাম রেগুলার দেখেন এবং প্রোগ্রাম সম্পর্কে আপনি যে মন্তব্য করেছেন আপনার মন্তব্য সঠিক এবং সার্থক হবে ওই দিন যদি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আখেরাতে নাজাত পেতে পারি। আল্লাহ আমাদের প্রোগ্রামকে আমাদের জন্য, আপনারা যারা বিওয়ার এবং দর্শকরা রয়েছেন আপনাদের জন্য কঠিন কিয়ামত যেন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। এবার আসুন আপনার প্রশ্নের উত্তর। জানাজা পুরুষ বা মহিলা বা একাধিক হলেও নিয়ত একই ধরনের, দোয়াও একই ধরনের, সেখানে কোনো জটিলতা বা সমস্যার কারণ নেই। কারণ যদি অ্যাডাল্ট হন, বয়স্ক হন, প্রাপ্তবয়স্ক বালক কোনো পুরুষ বা মহিলা হলে দোয়া সমান। জানাজার পদ্ধতি কী? যে আমরা আল্লাহু আকবর বলেই আমরা কী পড়ি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, তারপরে পড়ি আল্লাহু আকবার। এরপর আমরা কী পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটা দুরুদ পড়ে আবার পড়ি আল্লাহু আকবার। তারপরে আমরা দোয়া পড়ি, পুরুষ হন মহিলা হন, একজন হন একাধিক হন, একই দোয়া সমান দোয়া, কোনো বেশ কম নাই, নিয়ত সমান। যে আমার সামনে একজন বা একাধিক পুরুষ মহিলা রয়েছেন, এই নিয়তে চলে আসে, এই জবান দ্বারা কিছু না বললেও শুধু মানজে মাঝে থাকলেই চলবে। দোয়া আমরা কী পড়ি, আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ঈমান। এরপরও আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওসিৎ মাদখালাহু ওয়াহাসিবু হিসাবান ইয়াসীরা সাকাল্লাহু সারাহুম ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহুম। এইভাবে এই দোয়াগুলো রয়েছে। এখানে অবশ্য আরবি ভাষা হিসাবে হু হুম জেন্ডার হিসাবে একজন বা একাধিক হলে থোড়া একটু চেঞ্জ করতে হয়, যদি আপনি চেঞ্জ নাও করেন আল্লাহ তুমি তাকে মাফ করো, তাকে বলতে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েই যাবে অটোমেটিকলি। অতএব আমার সামনে জানাজা পুরুষ না মহিলা বা একজন বা একাধিক জন, এটার কারণে খুব একটা ফরক হচ্ছে না, বিদায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইয়েস, যদি নাবালক ছেলে হয় তো সেখানে ভিন্ন একটি দোয়া আছে, যদি নাবালক একটা মেয়ে হয় তাহলে একটা ভিন্ন দোয়া আছে, বাট একাধিক জানাজা একত্রে থাকলে যে কোনো একটি দোয়া পড়লেও আপনার জানাজা হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আপনি আরেকটি কথা আপনি বলেছেন, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মহিলা এবং পুরুষের কথাই বলছিল জানাজার ক্ষেত্রে আপনার এইভাবে এই দোয়া করতে হয়। আরেকটি বানানোর প্রশ্ন আপনার ছিল আপনার, তো এনিওয়ে তো এইভাবে এক আরেকটু বলেছেন আপনি যে অনেক সময় ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ে ফেলেন, আপনি সঙ্গে পড়তে পারেন না, তখন আপনার জন্য করণীয় কী? তো দেখেন ইমাম সাহেবের পিছনে যখন আপনি একতাদা করবেন, যদি কোনো কারণে ইমাম সাহেব আপনাকে তকবির দিয়া দেন, আপনি একটু লেটে পড়ে তারপরে তকবির দিলেও সমস্যা হবে না। তো জানাজায় যদি আপনি একটু বিহাইন্ড থাকেন, আপনি আপনার পড়া শেষ করেন তারপর আপনি তকবির দেন, হবে ইনশাআল্লাহ। নমাজও যদি আপনি আত্তাহিয়াতু পড়বার আগে আগে ইমাম সাহেব আত্তাহিয়াতু শেষ করে ফেলেন, আপনি আত্তাহিয়াতু শেষ করে তারপরে ইমাম সাহেবের সঙ্গে আপনি উঠবেন। দোয়া কোনো যদি ইমাম সাহেব আগে শেষ করে ফেলেন, আপনি দোয়া কোনো শেষ করে তারপর ইমাম সাহেবকে ফলো করবেন, ঠিক আছে? আর বাকি মোস্তাহাব সুন্নত যেগুলো রয়েছে, যেমন দুরুদ শরীফ অথবা লাস্ট দোয়া নমাজের ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা, যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে পেলেন তো আপনি ওই সময় ইমাম সাহেবের সঙ্গে ফলো করে সালাম ফিরিয়ে নিলেও কোনো সমস্যা হবে না। ওই দোয়া কমপ্লিট না করেও আপনি যদি তকবির দিয়ে দেন, এই সালাম ফিরিয়ে নেন, সমস্যা হবে না। জানাজার দোয়ার ক্ষেত্রেও যদি আপনি দোয়াটা শেষ করে পরে তকবির দেন, আপনি পারবেন। আর যদি মনে করেন ইমাম সাহেব আপনি দোয়া শেষ না করে তকবির দেন, তবু আপনার জানাজা হয়ে যাবে, যেহেতু আপনার নামাজটা ইমাম সাহেবের সঙ্গে বান্ধা আছে। উত্তম হবে আপনি আপনার সানা সুবহানাকা শেষ করে আপনি তকবির দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আপনি পড়ে তারপরে আপনি তকবির দেন, এরপরে ওই দোয়া পড়ে আপনি তকবির দিয়ে আপনার নামাজ শেষ করেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ঠিক আছে। আর আমার মনে হয় এত তাড়াতাড়ি তোর পড়বেন না কোনো ইমাম সাহেব, আপনি চাইলে ইনশাআল্লাহ তাদের সঙ্গেই পড়ে যাবেন। তোরা হয়তো একটু আক্কর হতে পারে, তো আপনি একটু পিছনে যদি একটু তোরা শেষ করে আমি তো পেয়ে যান, তোরা হয়তো কয়েক সেকেন্ড একটু পিছনে পড়বেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এর কারণে। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, ওদেশর কোন না আছে ওটা সাইকিয়াট্রিক না আসবার ডক্টরে খেউরে জাদু করা সম্ভব হইব না, খেউরে কথা পারবানি কোনো মানুষের, এটা সম্ভব নয়। ওটা তা কইতা কথা প্রশ্ন বুঝতে বোঝা গেছে আমার কি? জি আবার কইবেন। ওদেশর আকে কোন সাইকিয়াট্রিক না আসবার ডক্টরে আকে কোনো মানুষরে জাদু করতে পারবানে, এটা সম্ভব নে নার্স বা ডাক্তারে তারা তো জাদু করবার। আচ্ছা ঠিক আছে, আমি কই আর বাদে আর কোন তা আছে? আর কোন তা আছে নি? জি না জি না। যদি আপনার প্রশ্ন উদ্দেশ্য এটাই হয় যে এই দেশে যারা নার্স বা যারা ডাক্তার রয়েছেন তারা কি কোনো রোগীকে জাদু করবে, আমার তো এটা মনে হয় না। তারা কেন করবে বা করতে যাবে বা কেন? জাদু যে কেউ করতে চাইলে করতে হয়তো পারবে, সে যে কোনো লোকের বা পেশাদারী লোকই হোক না কেন, কিন্তু আপনার স্পেসিফিক এই দেশের ডাক্তার বা নার্সের ক্ষেত্রে কেন এই সন্দেহটা আসলো আমি এটা একটু বুঝতে আমাকে একটু মানে ক্লিয়ার হচ্ছে না। কারণটা কি? এমনি তো যে কোনো লোক, যে কোনো পেশাদারী লোক চাইলে যদি সে জাদু করতে চায় জাদু তো করতে পারে, কিন্তু শুধুমাত্র ডাক্তার বা নার্সই কেন জাদু করবে? আমি আপনার প্রশ্ন আমার বোধগম্য হয় নাই, তবে সম্ভাবনা রয়েছে, মানে চাইলে কেউ তো করতে পারে। এখানে ডাক্তার বা নার্স বলে আলাদা কোনো তো ফরক নাই, সবার ক্ষেত্রে সমান। তো যে কোনো কেউ জাদু করলে জাদু থেকে বের হওয়ার জন্য আমি যেটা বলেছি আপনাকে সেটাই করতে হবে, কিন্তু কোনো লোকের ক্ষেত্রে অযথা নিশ্চিত না হয়ে যে ওই লোকটা আমাকে জাদু করে ফেলেছে, আন্দু কারো প্রতি এইভাবে ধারণা করা ইসলাম নিষেধ করে, এটা হারাম বলা হয়েছে। ইজতানিবু কাসীরা মিনাজ্জান ইন্না বাদাজ্জন্নি ইসমুন, যে অনেক আন্দু ভিত্তিহীন ধারণা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ এইভাবে ভিত্তিহীন প্রমাণ ছাড়া কারো ক্ষেত্রে সন্দেহ করা এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, এটা গুনাহের কাজ, আমরা এটা করবো না। অনেক সময় হয় কি, আমরা বাংলাদেশের ক্ষেত্রে অনেক লোকের ধারণা যে বাংলাদেশে গেলে আত্মীয়জনরা জাদু করে ফেলে, আমরা বাংলাদেশে যাবো না, এই যে একটা বুয়া জুজুবুড়ির ভয় দেখিয়ে আত্মীয়জন থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট বড় শয়তান, এটা ধূম্রজাল। আত্মীয়তার বন্ধন এত গুরুত্বপূর্ণ, আমাকে ওই জাদু করে ফেলবে, বাংলাদেশে গেলে জাদু করে ফেলা হয়, এই যে একটা জুজুবুড়ির ভয়ে অনেক ফ্যামিলি বাংলাদেশে যাওয়াই ছেড়ে দিয়েছেন এবং আত্মীয়জনকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছেন। না, আমি যদি কোরআন এবং হাদিস জানি, দোয়া জানি, জাদু টুনার চেয়েও শক্তিকার বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি সঠিক মতো চলি ইনশাআল্লাহ জাদু টুনা আমার কিছুই করতে পারবে না। আল্লাহ নবীকে জাদু করে তো কিছু করতে পারলো না। যদি আমার কাছে কালামুল্লাহ থাকে, আমি এই দোয়াগুলো আমি পড়ি, মাসনুন দোয়াগুলো পড়ি, আল্লাহর উপর আমি আস্থা এবং বিশ্বাস রাখবো, ইনশাআল্লাহ জাদু টুনা কোনো কিছু আমার কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমেই হয়, ঠিক আছে। এজন্য ডাক্তার বা নার্স জাদু করে ফেলবে বা জাদু করে ফেলেছে মানে কোনো প্রমাণ ছাড়া অযথা এইভাবে সন্দেহের শিকার হওয়া, এটা কিন্তু অনেক সময় মানুষকে স্ট্রেসে ফেলে, আপনার জন্য ক্ষতি, আপনি একটা টেনশনে পড়বেন। দুই নম্বর, আপনি অযথা এক মানুষ সম্পর্কে প্রমাণ ছাড়া আপনার সন্দেহ করে আপনি যে গুণাগার হলেন। তিন নম্বর, ওই মানুষের সঙ্গে আপনার সম্পর্ক বাদ হলো, অনেক সমস্যা রয়েছে। আর জাদুরুনা না হলেও অনেক সময় মানসিকভাবে মনে করলো আমাকে জাদুরুনা করে জাদু করে ফেলেছে, এটা আপনার মাইন্ডে চলে যদি আসে তো দেখবেন অনেক ক্ষেত্রে আপনার জীবনটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। এজন্য অযথা আপনি মন খারাপ করবেন না, অযথা এবার সন্দেহ শিকার হবেন না, এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে বাঁচতে হবে। এবং জাদুটনা থেকে বাঁচার দোয়া যেগুলো রয়েছে, আমরা নমাজ পড়ব, প্রত্যেক নমাজের পরে সুরা এখলাস, ফালাক, নাস আমরা পড়ব, আয়াতুল কুরসি পড়ব, সুরা বকর লাস্ট আয়াত পড়ব, ঘর থেকে বেরোবার সময় দোয়া যেগুলো রয়েছে বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, সর্বদা আমরা পড়ব তিনবার করে। তারপরে বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম আমরা পড়ব। এই দোয়াগুলো যদি আমরা রেগুলার পড়ি তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু টুনা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য কল নিতে পারবো না, তো এই বিষয়ের উপর উজুর আর কিছু দু এক মিনিট কথা বলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ বিরতি। আমরা আজকে আলোচনা করেছিলাম আল্লাহর জিকির এবং আল্লাহকে সবসময় সর্বদা স্মরণ রাখার উপরে। যারা সবসময় আল্লাহর কথা স্মরণ রাখে তাদের পক্ষে নেক কাজ করা সম্ভব হয়, গুনাহের কাজ ছেড়ে দেওয়া খুব সহজ হয়।
আমরা যে যেখানেই থাকি না কেন মাথায় রাখতে হবে আমার আল্লাহ আমার সামনে আছেন বা আল্লাহ আমাকে দেখছেন, এবং কোন সময় কোন টাইমে আল্লাহর কী হুকুম, যে কোনো কাজ এবং করার পূর্বে যে কোনো কথা বলার পূর্বে আমি অবশ্যই যাচাই বাছাই করবো যে এটার পারমিশন কি আল্লাহর পক্ষ থেকে রয়েছে। যেটা পারমিসেবল হয় তাহলে আমি এটা করবো বা বলবো, না তবু আমি এটা করবো না বলবো না। আর চলতে ফিরতে আমরা জবানকে সবসময় আল্লাহর দিকে দিয়ে তরুতাজা রাখবো, কারণ বডি যেভাবে খাদ্যের প্রয়োজন, রুর একটা খাদ্য রয়েছে, রুর খাদ্যটাই হলো জিকির। যারা সবসময় জিকির করেন তাদের অন্তর সবসময় জাগ্রত থাকে, জবানটা তাজা থাকে, ফ্রেশনেস থাকে, চিন্তা এবং পরেশানি দূর হয়, এবং আপনি যদি সর্বদা আল্লাহকে স্মরণ করেন বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যারা সবসময় সুখের অবস্থায় আল্লাহকে স্মরণ করে বিপদে আল্লাহ তাদেরকে সাহায্য করেন, তাদেরকে আল্লাহ পাক চিনেন। নবী করিম সাল্লাম বলেছিলেন ছোট্ট ইবনে আব্বাসকে যে তুমি যদি আল্লাহকে সুখের অবস্থায় চিনো বিপদে বলে আল্লাহ তোমাকে চিনবেন। আল্লাহ একবার, তুমি যদি আল্লাহকে সুখের অবস্থায় স্মরণ করো তো বিপদ অবস্থায় তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ লগে লগে রেসপন্স করবেন। ইউনুস আলাইহিস সালামকে তো দেখুন মাছের পেটে আটকা পড়লেন, সেখানে বসে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার সঙ্গে সঙ্গেই লগে লগে রেসপন্স হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে অন্ধকারের ভিতর থেকে সাগরের মুখ থেকে ওনাকে উদ্ধার করে দিলেন। ইব্রাহিম ইসলাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, দোয়া পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে বাগান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে যে বা যারা আল্লাহকে স্মরণ করেছেন, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত বেমার থাকার পরে যে সময় আল্লাহকে স্মরণ করে বললেন রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বিপদে পড়েছেন, খাবার নাই, থাকা নাই, বিবাহসাদী প্রয়োজন, কিছু জব নাই, এক দোয়া করেছেন রব্বি নিলি মাংদা তেলে মিন খাইরিন ফাকির, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলেন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত কৃপণের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক ইউএনএ উইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।